দীপমালা ঘোষ এন্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপমালা চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে গিয়ে ধনিয়া চিকেন। তাহলে কিভাবে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ধনিয়া চিকেনের জন্য আমি প্রথমে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার আমি হাফ একটা লেবু এর মধ্যে রসটা দিয়ে দেবো। লেবুর রসটা দেওয়ার পর আমি দেব হচ্ছে 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচের একটু বেশি রসুন বাটা। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তাই 50 গ্রাম ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এটা সম্পূর্ণটা আপনি দিয়ে দেবেন এইভাবে, যতটা আপনি মাংস নেবেন সেই অনুপাতে কিন্তু ধনে পাতাটা নেবেন। ভালো করে আমি মিশিয়ে নেবো। এবার দেবো সামান্য একটু হলুদ, আর চিকেনের অনুসারে আমি শুধু লবণ দেবো। আর দেবো একটু সামান্য সাদা তেল। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব, তাই ম্যারিনেশনের সময়ও আমি সাদা তেলটা দেব। দিয়ে এবার ভালো মতন মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সব মাংসের সাথে মিশে যায়। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা জানেন সবাই যে ধনে পাতার একটা স্মেল চিকেনের সাথে একটা অপূর্ব গন্ধ এনে দেয়। এটার ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে। পোলাও দিয়ে তো খুবই ভালো লাগে, ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে। এটা এইভাবে আমি 3 ঘন্টা মতন রাখবো। আপনারা চাইলে তারও বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন, কমপক্ষে 2 ঘন্টা রাখবেন। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু বাটার। আপনারা চাইলে বাটারটা নাও দিতে পারেন, সম্পূর্ণ রান্নাটাই সাদা তেলে করতে পারেন। আমি একটু সামান্য একটু বাটার দেবো। বাটারটা গলে যাওয়া অবধি ওয়েট করব। বাটারটা আমার গলে এসছে, দেখতেই পাচ্ছেন। বাটার দিয়ে চিকেনটা রান্না করলে চিকেনটা একটু জুসি মতন হয়, আর একটু গন্ধটাও খুব ভালো আসে। তাই অবশ্যই একটু চাইলে বাটার দিতে পারেন, আবার ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার আমার বাটারটা পুরো গলে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য নিয়েছি 1টা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু ফোড়নের গন্ধটা বেরিয়ে আসে। ফোড়নটা আমার ভাজতে 2 থেকে 3 সেকেন্ড লেগেছে। এবার আমি কেটে রাখা কুচরো পেঁয়াজগুলো দিয়ে দেব। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভালো মতন একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন এটা ভাজতে আমার 2 থেকে 3 মিনিট লাগলো। এবার আমি ম্যারিনেট করে চিকেনটা, যেটা আমি 1/2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি, সেটা আমি এখন দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। এটাকে আমি 4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা যদি চান তো এর থেকেও বেশি রাখতে পারেন, আবার যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে কম করে 2 ঘন্টা ম্যারিনেট অবশ্যই করে রাখবেন। চিকেন সবসময় যত ম্যারিনেট করবেন তত কিন্তু সফট হয়। আর আমাদের রান্নাটা পুরো দেখুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও অনেক ভিডিওর জন্য। এবার আমার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে সামান্য একটু গোলমরিচ। গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে নেব। চাইলে গোলমরিচ নাও দিতে পারেন, এর বদলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়োটাকে অ্যাভয়েড করি, তাই আমি গোলমরিচটাকে দিলাম। এতে একটু ঝালও হবে, আর একটা গোলমরিচের নিজস্ব গন্ধ আছে, যেটা মাংসটার গন্ধটাকেও সুন্দর করবে। এরপর আমি দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা একটু কালারের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কোনো রকম ঝাল হবে না, এটা শুধু কালার হবে। আমি মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো, এরকমভাবে 2 মিনিট মেশাতে থাকবো। ফিরছি 2 মিনিট পর। দিলাম 2 মিনিট পর, দেখতেই পাচ্ছেন মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, মাংস থেকেও জল ছেড়েছে। আমি কোনো রকম কিন্তু এক্সট্রা জল দিইনি, আমি এইভাবে কষতে কষতে জলটা বেরিয়েছে। এবার আমি যে বাটিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে মাংসটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নেব জলটা, মাংস মশলা সবের সাথে মিশিয়ে দেব। দিয়ে দেব সামান্য একটু চিনি,
চিনিটা দেব। চিনিটা কিন্তু কোনো রকম মিষ্টি হবে না, এটা নুন ঝাল সবগুলোকে অ্যাডজাস্ট করবে। আমি কিন্তু মাংস ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম, আর কোনো নুন দিইনি, তাই দেবো পরিমাণ মতন একটু নুন। আপনারা নুন ঝালটা কিন্তু নিজস্ব ব্যাপার, যেরকম খাবেন সেই অনুযায়ী দেবেন। নুন চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দেবো, যাতে ঝোল মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আমাদের এই রান্নাটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা যদি খুবই ভালো লাগে তাহলে বন্ধু আত্মীয়দের সাথে একটু শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। তাহলে এইভাবে আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 5 মিনিট পর খুলে দেখব, দেখুন চিকেনটা থেকে তেল সম্পূর্ণ ছেড়ে গেছে, গ্রেভি গ্রেভি মতন হয়ে গেছে, কোনো রকম কিন্তু ঝোল নেই। এটা এরকমই মাখামাখা একটা হয়, গায়ে চিকেনের গায়ে গ্রেভিটা লেগে থাকবে, এরকম টাইপেরই হবে। দেখুন কি সুন্দর আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, যাতে গরম মশলা গন্ধটা ভালো বেরোয়। আর দেবো 2 কাঁচা লঙ্কা, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা চিকেনের সাথে মিশে যায়। এই করে আমি ভালোভাবে নাড়িয়ে দেবো, ভালোভাবে গরম মশলা ও লঙ্কাটাকে মিশিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, গ্যাস ওভেনটা কিন্তু বন্ধ করে দেবো। রান্নাটা এখানেই আমার কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে রয়েছে, গন্ধটাও অপূর্ব একটা বেরিয়েছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।